আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রনি রহমান শো। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা অলরেডি বুঝতে পারছেন আমি কোথায় আছি। আমি কিন্তু জেবিকোর অফিসিয়াল শপে আছি, শ্যামলী স্কোয়ারের লেভেল 3-তে। এই শপে আপনারা কিন্তু রেগুলারই মানে আমি স্মার্ট টিভির ভিডিও দিয়ে থাকি, মানে আমার কাছে এই শপের প্রত্যেকটা জিনিস খুবই ভালো লাগে। এবং এখানের সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানে সার্ভিসটা। তো জেবিকো কিন্তু শুধু স্মার্ট টিভি না, পাশাপাশি কিন্তু এখন জেবিকো এসিও নিয়ে আসছে। তো এই জন্যই আজকের ভিডিওটি, আমি কিছুক্ষণের ভিতরে জেবিকোর এসিগুলো, আকর্ষণীয় প্রাইস কিন্তু জেবিকোর সবসময় থাকে, যেমন এর আগে আমরা দেখাইছিলাম জেবিকোর ব্লাইন্ডারগুলো খুবই ভালো মানের, উন্নত মানের ব্লাইন্ডার সবচেয়ে রিজনেবল প্রাইসে, এবং স্মার্ট টিভি তো বরাবরের মতো থাকেই, এবং তার সাথে আর একটা নতুন যোগ হলো জেবিকো এসি। তো চলুন, আমি আজকে আর কথা বাড়বো না, ডিরেক্ট এসি দেখবো আমি আপনাদের এবং ঠান্ডা করবো মানে প্রাইস দিয়ে। আপনাদের এই এসির বিষয়টা যদি একটু দর্শকদের একটু বুঝিয়ে বলতেন যে আপনারা কী কী এসি আনছেন, রনিক ভাই আসসালামু আলাইকুম। এসির ব্যাপারে বলার আগে আমি আমার ভিউয়ার্সদের সুস্থতা কামনা করছি। গতকাল কিন্তু ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট আমার জীবনে ঘটে গেছে, আপনিও জানেন। তো সেই জন্য আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো সবাই যেন খুব সতর্কতার সাথে রাস্তাঘাটে চলাচল করে। ভাই আজকে অসুস্থতা নিয়েও আপনার কাছে চলে এসেছি, আপনার ভালোবাসার জন্য। হ্যাঁ, রনিক ভাই আজকে আমি দেখাবো আমাদের জেবিকো ব্র্যান্ডেড এসি। এর আগে কিন্তু আমাদের জেবিকো এসি ছিল, হ্যাঁ এর আগে আমাদের বিগত বছরে আমাদের জেবিকো ব্র্যান্ডের এসি ছিল। আমাদের সবচেয়ে আকর্ষণ ছিল আমাদের জেবিকো 22 গ্যাস R22 যে গ্যাসটা ছিল, সেই গ্যাসটা আমাদের গতবার ছিল, কিন্তু ইন্টারন্যাশনালি এটা ব্যান হওয়ার কারণে আমরা কিন্তু সেটা বন্ধ করে দিয়েছি, পরিবেশের কথা মাথায় রেখে। আর বিদ্যুৎ সাশ্রয়ের একটা ব্যাপারের জন্য আমরা কিন্তু এবার প্রথম ইনভার্টার এসি নিয়ে আসলাম। এটা কিন্তু 70% বিদ্যুৎ সাশ্রয়ী। কেন 70% বিদ্যুৎ সাশ্রয়ী সেটা আমি আপনাদেরকে বলে দেখা বলবো, এবং আজকে আমি আমাদের এসিটাকে আনবক্স করে দেখাবো, এসির ভিতরে কী আছে, কী পাচ্ছেন, এটার ভিতরে সাপ আছে না ব্যাং আছে অবশ্যই সেটা দেখতে পারবেন। তাছাড়া হচ্ছে এসিটা কেন আপনি ইনভার্টার ইউজ করবেন, কেন নন ইনভার্টার থেকে এসিটা ভালো, কেন আমরা 410 গ্যাস ইউজ করতেছি, কেন 22 ইউজ করতেছি না, কেন 32 ইউজ করতেছি না, আমি সব কিছু ডিটেলস আজকে আমার ভিউয়ার্সকে জানা দিব। জি, দেড়টনের একটা এসি খুলতে যাচ্ছি। তো এই যে একটা দেড়টনের এসি দেখতে পাচ্ছেন, এই দেড়টনের এসিটা আমি এখন আনবক্সিং করব। আর আমাদের এসিগুলোর মধ্যে জেবিকো কিন্তু একদম প্রিন্ট করে লেখা, দেখেন জেবিকো, হ্যাঁ এই যে প্রিন্ট করে লেখা। হ্যাঁ, আপনাদের এখানে কি মানে এসি কে ওয়াইফাই? হ্যাঁ হ্যাঁ, এটাও আমি দেখা দিচ্ছি, স্মার্ট এসি। ও স্মার্ট এসি, জি স্মার্ট টিভি, স্মার্ট এসি। আপনি যদি অফিসে থাকেন, আপনি অফিস থেকে ভয়েস কমান্ডের মাধ্যমে আপনার এসি অন করতে পারবেন অ্যাপসের মাধ্যমে। তাছাড়া এখানে হচ্ছে এটা 18,000 ভিটিওর একটা এসি, হ্যাঁ 18,000 ভিটিওর এসি, ইনডোর 18,000 ভিটিওর, আউটডোর 18,000 ভিটিওর। এটা ইনডোর ইউনিট, এটা আউটডোর ইউনিট। তো ইনডোর ইউনিটটা আমি এখন প্রথমে খুলতেছি, আমরা প্রথমে ইনডোর ইউনিটটা দেখাই দর্শকদের। তো সিল্ক জেবিকো মানে আকর্ষণ, জি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আনবক্সিং হচ্ছে, যারা আমাদের কিন্তু একদম নতুন মাত্র কারখানা থেকে বের হয়ে আসছে আমাদের এসিটা। আচ্ছা আচ্ছা, তো ফ্রেন্ডস অনেক আকর্ষণীয় জিনিস, আমি বরাবরই বলি যে জেবিকো নতুন কোনো কিছু লঞ্চ করলেই কিন্তু আমি চেষ্টা করি সর্বপ্রথম আপনাদের কাছে তুলে ধরার জন্য। সবার আগে বক্সটা খোলার পরেই দেখেন ভাই একদম সিল করা একটা জিনিস পাবেন আপনি। আর এই যে ভিতরে একটা ই পাচ্ছেন, এটা রিমোটের গেটস কেস না, আর ভিতরে একটা ম্যানুয়াল তো থাকতেছে, যে ম্যানুয়াল এবং ভিতরে রিমোট আছে, রিমোট তো আছে, রিমোটও দেখাচ্ছি আমি, আমাদের রিমোটটাও দেখা দিচ্ছি। রিমোটটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং জেবিকো ব্র্যান্ডিং করা, একদম কোন স্টিকার না ভাই। আচ্ছা, এখন কিন্তু কোন স্টিকার না, রিয়েল জেবিকো, রিয়েল জেবিকো। এবং ফ্রেন্ডস আপনারা আসলে জেবিকোর প্রত্যেকটা জিনিস হাতে নিলেই বুঝতে পারবেন জেবিকো যে আসলে কতটুকু প্রিমিয়াম। আর এই যে মানে রিমোট হারা যায় একটা ব্যাপার থাকে, এসি রিমোট কোথায় রাখলাম না রাখলাম, এর জন্য একটা খুব সুন্দর কেস দেওয়া আছে, এটাকে বলে ওয়াল কেস আর ওয়াল কেস বলতে দেখতেছি আমি এখন। আমার হাতটা যদি একটু ব্যথা, তারপর আমি চেষ্টা করতেছি করার জন্য। তো ভাই এই যে এখন যদি আমি খুলে ফেলতেছি, ছিলাম 10 ফিট তার, হ্যাঁ 10 ফিট তার। এটা হচ্ছে আউটডোর থেকে ইনডোরে যে জয়েনিং তারটা থাকে, হ্যাঁ এসি কর্ড বা ডিসি কর্ড যেটাই বলেন সেটা পেয়ে যাচ্ছেন। আর এই যে ব্যাটারির কথা বলেছিলাম, আচ্ছা ভালো মানের ব্যাটারি, কিন্তু ভালো মানের ব্যাটারি আছে। তো এখন
আমি এসিটাকে খুলতেছি। তো এসিটাকে কিন্তু যেভাবে আপনি ফার্স্টে প্লাস্টিক দিয়ে প্যাপ করা, প্লাস্টিকটা যদি আমি খুলি, প্লাস্টিকটা খুলে ফেললাম, সেই এসি এই দেখেন, এখানে কিন্তু আমার টার্বো দেওয়া আছে, গুড গোল্ড ফ্যান দেওয়া আছে, ফুললি কপার দেওয়া আছে, 70% এনার্জি সেফ, স্মার্ট ওয়াইফাই, প্লাস এই যে এখানে দেখেন প্রিন্টেড করে লেখা আছে ইনভার্টার অ্যান্ড ওয়াইফাই এবং ওয়াইফাই। তো ওয়াইফাই এসি ওয়াইফাইটা আমি দেখাই দিচ্ছি একটু পরে। জেভিকোটা কিন্তু প্রিন্ট করা। আর এখানে যে আমি এটা আমার এসিটা কেন নেবেন, আমি যে কপার বললাম এটা কপার কিনি, এটা দেখার ব্যাপার আছে একটা। খোলার পরে যে ভিতরে যে একটা সিস্টেম দেখেন 100% কপার, 100% কপার। এখন আমি আরো আপনাদের যদি বিলিভ না হয় আমি এটা পর্যন্ত খুলে দেখাইতে পারি যে 100% কপার। এটাও খুলে দেখাবেন? 100% দেখাবো আমি। আচ্ছা আচ্ছা, যদি আপনি বলেন ভাই আমি খুলে দেখাবো, একটু খুলে দেখান দর্শকদের জন্য, একটু দেখান অবশ্যই রানা। ওকে, তো দর্শকদের জন্য আমরা একটু এসিটাকে পুরো মানে কি বলবো খুলছি, আমি খুলে দেখাচ্ছি যে একদম নতুন এসি আপনারা দেখলেন যে ইনটেক এসি, এটাকে খুলে আপনাদের শুধু দেখানোর জন্য যে আসলে জেবিকোতে আসলে কি দিচ্ছে। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, আমার আজকে ক্যামেরাতে রেকর্ড করছি, আপনাদেরও দেখাচ্ছি যে আসলে সত্যিই আপনারা জেবিকো এসিটা কেন কিনবেন বা কিনবেন কি না, এর জন্যই কিন্তু এই আয়োজন। তো আপনারা একটু দেখেন, অলরেডি কিন্তু খোলা হয়ে গেছে, একটু কাজ বাকি আছে ভাই, একটু কাজ বাকি আছে না। এসিটা খুলতে একটু সময় লাগে। ও এখানে দুটো স্ক্রু, হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে সৌন্দর্যের জন্য কভার করা। ক্যাচিং টাইমে যদি ফুল খুলে খুলে ফেলতেছি, আর আপনি কিন্তু 100% পারফেক্ট ভিডিও পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুলতে খুলতে অনেকগুলো তথ্য দিই আমি। আচ্ছা, প্রথম অবস্থায় আমাদের প্রত্যেকটা এসে 100% ভিডিও, 1.5 টন 18,000 ভিডিও, 2 টনে 24,000 ভিডিও তো পাচ্ছিনি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, আপনি চাইলে টেস্ট করতে পারেন ওপেন চ্যালেঞ্জে। আচ্ছা, আর ভাই আরেকটা কথা জিজ্ঞেস করি, মানে খুলতে খুলতে যেটা হচ্ছে যে আপনাদের এই এসি মানে ওয়ারেন্টি গ্যারান্টিটা যদি একটু বলতে। 5 বছরের কম্প্রেসার গ্যারান্টি, 5 বছরের কম্প্রেসার গ্যারান্টি, জি, 1 বছরের সার্কিট গ্যারান্টি। আচ্ছা হ্যাঁ, 1 বছরের সার্কিট গ্যারান্টি, 5 বছরের কম্প্রেসারের গ্যারান্টি পাচ্ছেন। আচ্ছা হ্যাঁ, এখানে এসিটা খোলা হয়ে গেছে অলরেডি, আমি জাস্ট কোনো যে ক্যাচিং করা ছিল, হ্যাঁ হ্যাঁ, ক্যাচিংটা এখন খুলে ফেলেছি। এখন আমরা শুধু মানে যে অরিজিনাল যে আপনি এসিটা, এসিটা জি, অরিজিনাল যে এসির যে আপনি যে ঠান্ডা যেখান থেকে পাচ্ছি আমি, ইভাপোরেটর এইখান থেকে, হ্যাঁ হ্যাঁ, এটা ইভাপোরেটর, এটা কিন্তু ডাবল লেয়ার, নট সিঙ্গেল লেয়ার। আমি আপনাকে নিখুঁতভাবে দেখা দিচ্ছি, দেখেন ডাবল লেয়ারটা, এখানে যদি আপনি জুম করেন ভাই দেখতে পাবেন, এই যে একটা লেয়ার, নিচে আরও একটা লেয়ার। আচ্ছা আচ্ছা, ডাবল লেয়ার কপার কন্ডেন্সার। আচ্ছা, 100%, এই যে এখানে দেখেন ডাবল লেয়ার, এই যে একটা লেয়ার, এই যে একটা লেয়ার। আচ্ছা আচ্ছা, আবার দেখেন এখানে এই, আর এটা যদি আপনি চান আমি এটাও খুলে দিচ্ছি ভাই, যে এটা দিয়ে এটা খুলে ফেললে আরও ভালো আপনি দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, তো ফ্রেন্ডস আমরা কিন্তু পুরো এসিটা এক একে খুলে ফেললাম আপনাদের দেখানোর জন্য, যা যাতে আপনারা একটা সফট এই যে পণ্য কিনতে পারেন। এই যে ভাই দেখেন এখানেও কিন্তু খুলে আরও খুলে ফেলছি ভাই, হ্যাঁ, এই যে ডাবল লেয়ার দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সম্পূর্ণ লেয়ারটাই ডাবল। এসিকে আপনাদের ওটা ভেঙে চুরে দেখাচ্ছি, আর ভাই খুলে দেখানো মনে হয় না আমার আমার পক্ষে সম্ভব। আচ্ছা আচ্ছা, মানে আমরা তো সবই খুলে ফেলছি ভাই। হ্যাঁ, তারপর এই দেখেন এই যে ফ্যান মোটরটা দেখেন, একটা হেভি ফ্যান মোটর দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে ফ্যান ফ্যান মোটর। তারপরে হচ্ছে আপনার এই যে 100% কপার, তারপরে এটা ব্লেডটা ভাই, ব্লেডটাও যদি বলেন খুলে দেখাইতে পারি আমি, ব্লেড, হ্যাঁ, এই যে ব্লেডটাও ভাই খুলে দেখাবো যদি আপনি বলেন। আচ্ছা আচ্ছা, ব্লেডটা একটু খুলে দেখান, সবই দেখাই দেই যেহেতু শুধু ব্লেডের জন্য আর বাকি থাকবে কেন। এই দেখেন আমি ব্লেডটা পর্যন্ত আপনাকে খুলে দেখা দিচ্ছি, এই যে দেখেন ভাই ব্লেডটা পর্যন্ত আমি খুলে, মানে দেখেন আমার কাছে এখানে ভাই কোনো 2 নম্বরই নেই, কিচ্ছু নাই, 100% এই যে ফ্যান মোটর পাচ্ছেন ইভাপোরেটরের। আচ্ছা, এটাই তো ঘুরবে, জি এটাই ঘুরবে, এটাই তো ঘুরবে জি, আর কুলিং ক্যাপাসিটি তো হচ্ছে আপনার
আউটডোর থেকে আউটডোর থেকে আমরা সেটা আনবক্সিং করে দেখাবো এটা যে ভাই ইনডোরের যে সিস্টেমগুলো দেখাইলাম আপনাকে আমি এটা হচ্ছে 100% কপার বারবার বলতেছি আমি কপার তো আমি ভাই খুলে দেখি আবার আপনি আপনার কাস্টমারকে বলবো খুলে দেখেন না কারণ এটা অনেক ধারালো জিনিস আচ্ছা অনেক ধারালো কিন্তু এটা এটা অনেক ধারালো অনেক ধারালো আস্তে ভাই হাত কেটে যাবে হাত কেটে যাবে অনেক ধারালো একটা জিনিস আর এটার লো টেম্পারেচার হচ্ছে 28 আর হাই টেম্পারেচার হচ্ছে সরি লো টেম্পারেচার হচ্ছে 16 হাই টেম্পারেচার হচ্ছে 28 মানে 16 থেকে 18 এর মধ্যে এটা চলবে আর এটা তো 100% ইনভার্টার 70% বিদ্যুৎ সাশ্রয়ী সেই ক্ষেত্রে আপনার এটা যে কম্প্রেসার আছে সেটা হচ্ছে আপনার 110 ওয়াটের কম্প্রেসার আচ্ছা আমরা বেসিক্যালি সব জিনিস তো জানি 220 ভোল্ট হ্যাঁ 220 তো এটা কিন্তু 110 মানে 110 110 ওয়াটের একটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু যেমন নিখুঁত এটার মধ্যে অনেক পরিমাণ ময়লা জমে এটাতে না জি জি অনেক পরিমাণ ময়লা জমে সেই জন্য হচ্ছে একটা কাস্টমার যদি তার বাসায় এটা নেয় সেই ক্ষেত্রে তার প্রতি বছর মিনিমাম দুইবার এটা সার্ভিস করতে হবে তো সার্ভিস করতে হবে তো সার্ভিসটা খুব ইজিলি যদি সে নিজে শিখে নেয় সে নিজেও করতে পারবে তাছাড়া যদি তার আশেপাশে যে কোনো রিফ্রিজারেটর দোকানগুলো থাকে যারা কাজ করে তারা হয়তো 400-500 টাকার বিনিময়ে তারা সার্ভিস করে দেয় বোতাস আমরা যেভাবে মোটরসাইকেল সার্ভিস করি ওইভাবেই মানে ওইরকম একটা সার্ভিস করতে হয় তারা আমি যেভাবে খুললাম সেটাই হয়ে খুলবে তারাও খুলবে তারা খুললে হয়তো এগুলো ব্রাশিং করে ময়লাগুলো ই করবে তো আমরা তো এসি তো ভাই তার নিজস্ব গুণ ক্ষমতা সে ঠান্ডা করে কিন্তু বাতাসটা তো প্রকৃতি থেকে নিয়ে আসে আউটডোর থেকে তো এখন ভাই আমি আপনাদেরকে আউটডোরটা দেখাবো তো এটা সরিয়ে ফেলতেছি আমি একটু তো এখন ভাই আমি তো আউটডোর আউটডোর তো এরকম বেল্ট দিয়ে সিল করা থাকে জি 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 মানে আনবক্সিং করে দেখানোর জন্য খোলার পরেই তো আপনি পেয়ে যাচ্ছেন ইস আউটডোর ইউনিট আর আউটডোর ইউনিটে আপনি এই যে দুইটা কপার পাইপ পাবেন 100% কপার পাইপ পাবেন দশ ফিট করে কপার পাইপ পাবেন এই যেটা আউটডোর ইউনিট তো আউটডোর ইউনিটের সামনে এই যে সামনে দেখান ভাই এটাও কিন্তু আপনার 100% কপার কন্ডেন্সার আউটডোরটাও এই যে ফ্যান মোটরটা ফ্যান একটা বড় ফ্যান ইউজ করা হয়েছে হ্যাঁ আর ডাবল লেয়ার কপার কন্ডেন্সার এটা তো প্রথম থেকেই বলতেছি আপনি যদি চান আমি এটাও খুলে দেখাতে পারি স্ক্রুটা হ্যাঁ একটু দর্শকদের দেখাই দিই হ্যাঁ আপনি বললে ভাই কোনো সমস্যা নেই খুলে দিচ্ছি তো ফ্রেন্ডস দেখেন আমরা কিন্তু সব একে একে খুলছি আপনাদের জন্য শুধু আপনাদের দেখানোর জন্য আপনাদের বোঝানোর জন্য এবং আপনাদের জানানোর জন্য অবশ্যই আপনারা এই জিনিসগুলো ফলো করবেন দেখবেন এবং আপনারা একটা সঠিক পণ্য ক্রয় করবেন ভাই অনেকে কিন্তু জাস্ট এসি দেখাচ্ছে এসির আউটলুক দেখাচ্ছে ভাই আমার মতো করে খুলে কিন্তু সবাই কয়জন দেখাচ্ছে বলেন এবার সবাই মানে আমি কিন্তু একদম কাস্টমারকে 100% ভালো জিনিসটা দিচ্ছি বিধায় আমার জিনিসটা ভালো তাই আমি তাদেরকে সম্পূর্ণ খুলে খুলে দেখাচ্ছি ভাই আমার যদি সম্ভব হয় আমি আমার কাস্টমারকে টিভি গুলো খুলে দেখাই আচ্ছা 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 দেখেন ভাই খুলে ফেলছে এই যে দেখেন ভাই দেখেন ভাই এখন কপার কন্ডেন্সার আচ্ছা এবং এটার ভিতরে একটা বিশাল বড় পাখা আছে হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ এটা বিশাল বড় পাখা এই যে এটা পাখা আছে আর এই যে এখানে কম্প্রেসার বিল্ড কোয়ালিটি কম্প্রেসার এটা ওটাই টাইপ কম্প্রেসার আর আমাদের 410 গ্যাস ইউজ করতেছি আমাদের কম্প্রেসার হচ্ছে 110 ভোল্টের আমাদের কম্প্রেসার হচ্ছে 110 ভোল্ট আর রোটারি টাইপ কম্প্রেসার সরাসরি চায়না থেকে আমরা নিজের আমদানি করি আমরা কিন্তু এটা আমদানি করে দেশে ফিটিং করি অ্যাসেম্বল করি এটা বলতে পারেন এক কথায় আমাদের দেশীয় পণ্য দেশীয় পণ্য প্রত্যেকটা পণ্যের মতো এটা পার্টসগুলো চায়না থেকে আসে আমাদের বাংলাদেশি টেকনিশিয়ানরা খুব দক্ষ কারিগরের মাধ্যমে আমাদের শ্যাম্পুর ফ্যাক্টরিতে আমরা এগুলো অ্যাসেম্বল করি আর এখানে কিন্তু ওই যে আপনি খোলার পরে দেখেন আউটডোর ইউনিটের ডিজাইন দিয়ে দেওয়া আছে সম্পূর্ণ দেয়া আছে হ্যাঁ কিভাবে কি করতে হবে ফিটিং করতে হবে এটার ভিতরে কিভাবে বিল্ড কোয়ালিটি সবকিছু লেখা আছে এখানে আর এখানে 410 নাম্বার গ্যাস ইউজ করা হয়েছে এবং ব্র্যান্ডিং করা আছে জেভিকো জি জি জেভিকো ব্র্যান্ডিং একদম পিওর জেভিকো ব্র্যান্ডিং করে দেখেন ফ্রেন্ডস অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এই রকম একটা জেভিকো এসি নিতে যাচ্ছে তো এখন ভাই বসেই কথা বলি হ্যাঁ তো আমরা কেন ইনভার্টার নিব
আমাদের কোম্পানি কিন্তু নন ইনভার্টার এসি ছিল, তো আমরা এবার প্রথম ইনভার্টার আনলাম। কেন ইনভার্টার আনলাম আর আমরা কেন ইনভার্টার নিব প্রশ্ন আসতে পারে। আপনি ইনভার্টার এই জন্য নেবেন, আমাদের বিদ্যুৎ বিলের যে চাহিদা, আমরা অ্যাভারেজে ঢাকা সিটির মধ্যে আমাদের অফ দ্য ইলেকট্রিসিটি পার ইউনিট 7-8 টাকা। তো একটা নন ইনভার্টার এসি যদি আমি দিনে 8 ঘন্টা চালাই, সেক্ষেত্রে আপনার দিনে 8 ঘন্টা যদি ইউজ করি, মিনিমাম আপনার 10 থেকে 15 ইউনিটে যদি ধরি, মিনিমাম 10 ইউনিট ধরি, তো 10 ইউনিট যদি ধরি, সেক্ষেত্রে আপনার মাসে কত ইউনিট হচ্ছে? 300 ইউনিট যদি 7 টাকা ইউনিট ধরি, 2100 থেকে 2200 টাকা ইলেকট্রিসিটি বিল আসতেছে একটা দেড় টন এসির, শুধু এসির ক্ষেত্রে। তো সেখানে যদি আমার 70% হয়, তো সেখানে আমার অলরেডি কিন্তু যদি 70% বিদ্যুৎ সাশ্রয় হয়, আমি 70% ধরলাম না, আমি 50%ই ধরলাম, হ্যাঁ, যদি 50% আমি বিদ্যুৎ সাশ্রয় ধরি, সেক্ষেত্রে কিন্তু আমার 2100-2200 টাকা থেকে অর্ধেক চলে আসতেছে 1000 টাকায়। আর এসির দামের যে ডিফারেন্সটা আমি বলি, এসির দামের ডিফারেন্সটা যদি বলি, আমরা একটা দেড় টন ইনভার্টার এসি বিক্রি করতেছি 50,000 টাকা। ঢাকার মধ্যে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি, ঢাকার মধ্যে ফ্রি ফিটিং, জি, ঢাকার বাইরেও সেটা করব, কিন্তু সেটা একটা কোয়ান্টিটি বেসিসে। কারণ একটা এসি নিয়ে যদি কেউ আমাকে বলে ভাই আমাকে এসিটা এখন আপনি কুমিল্লা লাগা দিয়ে আসেন, তা আমার পক্ষে তো সম্ভব না ভাই। তো একটা কোয়ান্টিটি বেসেলে আমরা ঢাকার বাইরেও সেটা মানে ফ্রি সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আর এটার সাথে 1 বছরের সার্কিটের কম মানে সার্কিট গ্যারান্টি, ইনভার্টার যে ইনভার্টার সার্কিট গ্যারান্টি সেটা থাকতেছে। আর আমাদের এটা 110 ওয়াট, প্রথমে বলেছি 110 ওয়াটের কম্প্রেসার, 110 ওয়াটের কম্প্রেসার হওয়ার কারণে যদি আপনার এটা 50% ধরি, আমরা 70% আমরা বলি, অ্যান্ড আমরা আশা করি এটা 70% আছে, কিন্তু কাস্টমারকে আমি 50%ই বললাম যে আমাদের এটা 50% বিদ্যুৎ সাশ্রয়ী, তো 50% বললাম, কিন্তু এটা 70% অরিজিনাল, এটা 70% আমি কাস্টমারকে বললাম যে এটা 50% বিদ্যুৎ সাশ্রয়ী। যদি 50% বিদ্যুৎ সাশ্রয়ী হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্ধেক বিল চলে আসবে, কারণ আপনার 220 ভোল্টে যদি হয় 10 ইউনিট, তাহলে 110-এ মানে ফ্রি ক্যালকুলেশনে কিন্তু 5 ইউনিটে চলে আসবে। তো 5 ইউনিটে যদি চলে আসে, তাহলে কিন্তু আপনার অর্ধেক বিদ্যুৎ বিল চলে যাচ্ছে। তার অর্ধেক বিদ্যুৎ বিল যদি চলে যায় মাসে, তাহলে আপনার মাসে যদি 1000 করে মানে বিদ্যুৎ বিল বাঁচে, 12 মাসে 12,000 টাকা। আর আপনি একটা এসি 6,000 টাকা বেশি দিয়ে কিনতেছেন। আমাদের জেভিকো যে নন ইনভার্টার এসিটা আছে, সেটা আমরা বিক্রি করতেছি 38,500 টাকা, আর ইনভার্টার বিক্রি করতেছি 50,000 টাকা। তা আপনি এখানে 11,500 টাকা দিয়ে বেশি কিনতেছেন, একটা ইনভার্টার এসি 11,500 টাকা আপনি বেশি কিনতেছেন, একটা ইনভার্টার এসির দাম 11,500 টাকা বেশি নন ইনভার্টারের চাইতে। কিন্তু আপনাকে একটা এসি কি 1 বছরের জন্য আপনি কিনছেন? কখনোই তো না। একটা এসি আপনার মিনিমাম 5 বছর, 5 বছর 3 বছরই ধরলাম ভাই, 1 বছরে যদি আপনার 12,000 টাকা সেভ হয়, 3 বছরে 24,000 টাকা, তারপরে মানে 3 বছরে 36,000 টাকা, তো আপনার আরেকটা এসির দাম তো আপনার ইনভার্টার এসি বাঁচায় দিচ্ছে। আপনার 3 বছর পর একটা এসি টাকা বিদ্যুৎ বিলের টাকা বাঁচায়, তো আপনার একটা এসি কিনতে পারবেন আপনি। প্রযুক্তি তালে তালে আস্তে আস্তে তো এসি আরো সস্তা হয়ে যাচ্ছে। তো এখন ভাই আমরা 50,000 টাকা ইনভার্টার চিন্তা করি, একটা সময় কিন্তু ভাই আমরা 1,00,000 টাকাও এসি চিন্তা করতে পারতাম না। তো আমাদের বাংলাদেশি অ্যাসেম্বল হওয়ার কারণে কিন্তু এসির প্রাইস অনেক কমে আসতেছে। আর স্মার্ট ওয়াইফাই এসি যেটা, সেটা যদি আমি দেখাই ভাই, আমার ফোনটা একটু নিচ্ছি আমি, যে ফোনের মধ্যে এখানে আপনার এখানে দেখেন একটা অ্যাপস আছে স্মার্ট লাইফ, স্মার্ট লাইফের ঢোকার পর এখানে সাইন ইন করতে হবে। তো আমার এখানে অ্যাড সাইন ইন করা নাই, কারণ এখানে তারপরে আপনার অ্যাড ডিভাইস যদি দেন, এখানে অ্যাড ডিভাইস দিলে আপনার এসির একটা কিউআর কোড চলে আসবে, আর আমাদের প্রত্যেকটা এসির গায়ে কিউআর কোড দেওয়া থাকবে, হ্যাঁ, দেখেছি এসির গায়ে কিউআর কোড দেওয়া থাকবে। তো কিউআর কোডটা যদি আপনি স্ক্যান করেন, তাহলে আপনি এই অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে সাইন ইন করে আপনার ডিভাইসটা অ্যাড করে নিলে, যখন আপনি ওয়াইফাই সাথে অ্যাড করে নেবেন, আপনি বাসায় বসে আছেন, আপনার ওয়াইফাই সাথে আপনার বাসায় এসিটা কানেক্টেড, আপনি অফিসে আছেন, আপনার ফোনটা ওয়াইফাই সাথে কানেক্টেড, এখন আপনি বাসায় আসবেন, এসি অন করবেন, একটা সময়ের ব্যাপার, ঠান্ডা হবে, তারপরে রিল্যাক্স মোডে যাবেন। তা আপনি অফিসে আছেন, আপনার বা রাস্তায় আছেন, আপনি
আপনার ফোনের মাধ্যমে এসিটা অন করে রাখলেন, আপনার এসিটা 100% আপনার রুমটাকে একটা টেম্পারেচার লেভেলে নিয়ে আসলো, আপনার বাসায় গিয়ে আরামে একটু চিল করতে পারলেন, এটাই হচ্ছে ভাই স্মার্ট এসির কাজ। হ্যাঁ, আর ইনভার্টারের কাজটা আমি বললামই যে বিদ্যুৎ সাশ্রয়ী, আর R410 গ্যাস, 410 যে গ্যাসটা, এটা কেন ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে পরিবেশের জন্য খুব উপকারী একটা গ্যাস। আচ্ছা, 410 গ্যাসটা পরিবেশের জন্য উপকারী। আচ্ছা, তো কেন উপকারী, 22 নম্বর যে গ্যাসটা ছিল আমরা আগে বলতাম, 22 নম্বর গ্যাস, R22 গ্যাস, আসলে এই গ্যাসটা একটু ভারী, 22 নম্বর গ্যাসটা অনেক ভারী হওয়ার কারণে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলতেছে। আচ্ছা, তো ওয়ার্ল্ডওয়াইজ 22 নম্বর গ্যাস বন্ধ, তো 410 নিয়ে আসছে, এখন 410 নম্বর গ্যাসটা নিয়ে আসছে। তো 410 নম্বর গ্যাসটা অনেকটা পাতলা গ্যাস, যেটা পরিবেশের ক্ষতি করে না বললেই চলে, যার জন্য কিন্তু এটা মানে বিজ্ঞানীরা গবেষণা করে এটা পারমিশন দিয়েছে। তা আমরাও তো আমরা ভাই মানুষ হয়ে তো নিজের ক্ষতি নিজে করতে পারি না, পরিবেশের ক্ষতি করা মানে নিজের ক্ষতি নিজে করা, তো সেই ক্ষেত্রে ধরে আমরাও ভাই 410 নম্বর গ্যাসটা নিয়ে এসেছি। আর আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আমার একটা এসি যদি কেউ নেয়, হ্যাঁ ইনশাল্লাহ সে যদি প্রপারলি মেনটেন করে, তার একটা এসির মধ্যে 5 বছরে তার মেকানিকের হাত দিতে হবে না, 5 বছর ইনশাল্লাহ 5 বছর। হ্যাঁ, আর আমি তো 5 বছরের কম্পেশার গ্যারান্টি দিচ্ছি আপনাকে, 5 বছরের কম্পেশার গ্যারান্টি, যেটা আপনাদের অফিসিয়াল গ্যারান্টি, অফিসিয়াল গ্যারান্টি, আপনি অফিসিয়াল গ্যারান্টি কার্ড পাবেন, আপনি ওয়েবসাইটের মাধ্যমে আপনি তো সেটা দেখতে পাবেন। আর আমাদের অফি আমাদের কিন্তু আমরা ভ্যালুয়েবল কোম্পানি না, আমাদের একটা ভ্যালুয়েড কোম্পানি, আমাদের কোম্পানি তো দীর্ঘ দিন ধরে টিভি ব্যবসা করে আসছে। আর এর আগে আমাদের এসি ছিল, ওই যে ভাই একটু যদি ক্যামেরা ঘোরান, আমাদের নন ইনভার্টার এসি চলতেছে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে নন ইনভার্টার এসি আমাদের এখানে কি পরিমাণ কুলিং করতেছে, অনেক কুলিং, অনেক। হ্যাঁ, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে আরেকটা এসি আছে, আমাদের যে এসি নন ইনভার্টার এসি, তো আমাদের নন ইনভার্টার এসির প্রাইস তো বলেই দিলাম, এখনো আছে আমাদের স্টকে। হ্যাঁ, আপনারা যদি কেউ নন ইনভার্টার এসি নিতে চান, 1.5 টনের প্রাইস পড়বে হচ্ছে 38,500 টাকা, 2 টনের প্রাইস পড়বে 48,500 টাকা। আর আমাদের ইনভার্টার এসি যেটা আমাদের নতুন এসি, ইনভার্টার স্মার্ট এসি, হ্যাঁ এটা আমাদের কাছে অনেক হিউজ পরিমাণ স্টক আছে। হ্যাঁ, তো কেউ যদি ইনভার্টার স্মার্ট নিতে চান, 1.5 টনের ইনভার্টার স্মার্টের প্রাইস পড়বে হচ্ছে 50,500 টাকা, 50,500 টাকা, জি 50,500 টাকা। এর সাথে কিন্তু ফ্রি পাচ্ছেন 10 ফিট কপার পাইপ, হ্যাঁ 10 ফিট ড্রেন পাইপ, 10 ফিট তার, ফ্রি হোম ডেলিভারি এবং সেটআপ অ্যান্ড সেটআপ। আচ্ছা, আর 2 টন একটা ইনভার্টার এসির দাম পড়বে 60,500 টাকা। আচ্ছা, এর সাথে 1.5 টনের সাথে আপনি যা যা পাচ্ছেন 2 টনের সাথে সেম তাই পাচ্ছেন। আর 1.5 টন একটা এসি কতটুকু রুমের জন্য পারফেক্ট, আর 2 টন একটা এসি কতটুকু রুমের জন্য পারফেক্ট যদি বলতে চাই, 120 স্কোয়ার ফিট একটা রুম, 1 থেকে 120 স্কোয়ার ফিট একটা রুমের জন্য 1 টন এসি দরকার হয়। আচ্ছা, 1 টন, 1 টন কিন্তু না আমাদের কাছে 1 টন অ্যাভেলেবেল নেই। হ্যাঁ, বিকজ 1 টনটা ওয়ার্ল্ড ওয়াইজ এখন আগের মতো ভালো কম্পেশার পাওয়া যায় না। আর জেভিকোর একটা মূল নীতি হচ্ছে আমাদের সার্ভিস কিন্তু ফার্স্ট, আমরা ভালো যেটা দেখি সেটাই করি, তো আমাদের যেহেতু ভালো কম্পেশার না পাওয়ার কারণে আমরা 1 টনটা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, তো এখন 1.5 টন কত জন্য, 120 থেকে 180 স্কোয়ার ফিট একটা রুমের জন্য 1.5 টন এসি, 180 থেকে 240 পর্যন্ত 2 টনের এসি। এখন ভাই কেউ যদি বলেন আমি 300 স্কোয়ার ফিটের একটা 1.5 টনের এসি লাগাইছি ভাই, আমার এসিটা জ্বলে গেছে, সেক্ষেত্রে কিন্তু ভাই গ্যারান্টিটা আমি আপনাকে কীভাবে দিব, আমার খাওয়ার ক্ষমতা যতটুকু আমি মানে অতটুকু আমি নিব, তো আপনার এসিটা সবসময় আপনি খেয়াল রাখবেন আমি কতটুকু রুমের মধ্যে আমি এসিটা লাগাচ্ছি, জি জি জি। আমি যদি 150 ফিট একটা রুমের মধ্যে, 150 স্কোয়ার ফিট একটা রুমে 2 টন লাগাই, তাহলে সেটা ভাই একটা হিমাকার হয়ে যাবে, সেখানে তো ভাই 2 টন দরকার নেই, সেখানে আপনি 1.5 টন ইউজ করেন। তো এখন আপনি ভাই 100 স্কোয়ার ফিটের মধ্যে আপনি 2 টন দিচ্ছেন ভাই, সেটা তো আপনার মনে কলিষ্ঠ হয়ে গেছে, সেখানে মানে মাস ফ্রোজেন করতে পারবেন। হ্যাঁ, তো আপনি বেসিক্যালি হচ্ছে 160 থেকে 240 মধ্যে যদি কারো রুম হয় সে 2 টন নিতে পারে, 240-250 যেহেতু আমাদের 100% পারফেক্ট ভিডিও, 250-260 পর্যন্ত আমাদের 2 টন এসিতে কাভার করা সম্ভব ইনশাল্লাহ। আর 200 পর্যন্ত আমরা ইনশাআল্লাহ 1.5 টন দিয়ে কাভার করতে পারবো, জি। তো আশা করি আমি আর কিছু ডিটেলস বলার নাই, তারপর আমি আমাদের 2 টনের এসিটা দেখা দিচ্ছি। আমাদের 2 টনের এসিটার সাইজটা কিন্তু অনেকটা বড়, সাইজটা অনেকটা বড়, 1.5 টনের তো আমি আনবক্স করলামই, আর 1.5 টনের ভিতরে যা আছে 2 টনের ভিতরে সেম তাই আছে, কিন্তু কম্প্রেসারটা একটু বড়, 2 টনের কম্প্রেসার একটু বড়। হ্যাঁ, জি জি, যে জিনিস যেটা মানে দাম যা একটু বেশি জিনিসটাও বড়, তো 2 টনের দামটা একটু বেশি জিনিসটাও বড়। তো ভাই আজকে আর কথা বাড়াচ্ছি না,
যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর আমাদের এই যে শপের অ্যাড্রেসটা আমি আবারও দিয়েছি, মিরপুর রোড গাবতুলি হতে, যদি আপনি কেউ যদি ঢাকার বাইরে থেকে আসেন গাবতুলি নামে, গাবতুলি থেকে এক বাস শ্যামলী হল, শ্যামলী হল, শ্যামলী অনেকে বলে বা অনেকে শ্যামলী স্কোয়ার বলে, হ্যাঁ, এটার চারতলায় জেভিকোর শোরুম, আমাদের বাইরে থেকে অনেক বড় স্টিকার করা। আর যদি মোহাম্মদপুর থেকে কেউ আসে, সবাই তো চিনে রিং রোড হয়ে শ্যামলী এই ঠিকানা, আর আমাদের শপের অ্যাড্রেস তো সবাই জানেন শ্যামলীর চারতলায়। এখানে আসলে তো আপনি আমাকে পেয়ে যা, মানে ভাগ্য ভালো হলে আমাকে পেয়ে যেতে পারেন, সবসময় আমি থাকি না, অনেক ব্যস্ত থাকেন, এটা আমি জানি, হ্যাঁ সবসময় আমি থাকি না, আমাকে পেয়ে যেতে পারেন। আর যদি কারো কোয়ান্টিটি এসি প্রয়োজন হয়, আমি বিগ কোয়ান্টিটি এসি দরকার, আমাদের যে স্ক্রিনে নাম্বার থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, আমাদের নাম্বারটা আমি আবার একটু বলে দিচ্ছি, 01407050516। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এসির যত কোনো সমস্যা হয়, এসি জি জি কেনা থেকে শুরু করে যে কোনো প্রবলেমে আপনারা এই নাম্বারটা যোগাযোগ করবেন। আর আমাদের ওয়েবসাইট ফেসবুকে নক করবেন। আর আমাদের যে টিভির, অনেকে আছেন যে আমাদের টিভির সার্ভিস সেন্টারে ফোন দিয়ে ভাই এসির খবর নেন, হ্যাঁ আসলে এই ভুলটা কেউ করবেন না, কারণ টিভির সার্ভিস সেন্টারে টিভির লোকই আছে, তো সেখানে যদি কেউ এসির জন্য ফোন দেন তাহলে সে আপনাকে সার্ভিস দিতে পারবেন না, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার মনোক্ষুণ্ণ হতেই পারে। আমাদের একদম মানে সুদক্ষ কারিগর মিস্ত্রি যাকে বলে, সুদক্ষ মিস্ত্রিদের আমরা আমাদের এসিটাকে ফিটিং করাই ঢাকার মধ্যে, আর ঢাকার বাইরেও সে সার্ভিসটা আমরা দেওয়ার চেষ্টা করবো। প্রাইসটা আবারও বলে দিব কি ভাই? হ্যাঁ শিওর শিওর, প্রাইস তো আচ্ছা বলে দাও, যেহেতু কাস্টমারকে বারবার প্রাইস, মানে অনেকে বলে ভাই প্রাইসটা শুনি নাই, প্রাইসটা শুনি নাই, আবারও প্রাইসটা বলে দিচ্ছি, 2 টন মানে বড় যে এসিটা, বড় যে 2 টনের এসিটা, সেটার প্রাইস হচ্ছে 60,500 টাকা, 60,500 জি, সাথে তো, আর সাথে তো হোম ডেলিভারি, কপার পাইপ ইনস্টলেশন থাকছে। আর 1.5 টনের যে এসিটা, মানে ছোট যে এসিটা, সেটার দাম হচ্ছে 50,500 টাকা, 50,500 টাকা, হ্যাঁ 70% বিদ্যুৎ সাশ্রয়ী আমাদের এসি গুলো। এবং আপনাদের যে রেগুলার যে এসি গুলো সব সময় আছে সেগুলোর প্রাইস একটু যদি, আমাদের যে রেগুলার এসি নন ইনভার্টার এসি, 1.5 টনের প্রাইস হচ্ছে 38,500 টাকা, 2 টনের প্রাইস হচ্ছে 48,500 টাকা। আমাদের একটা কথা সামনে, কুরবানির ঈদ আসতেছে, আমাদের জেভিকোর যে ব্লেন্ডার আছে অনেকে জানেন তো, কুরবানির সময় অনেকের ব্লেন্ডার প্রয়োজন, তা আপনি আমাদের অন্তত এতটুকু বলবো, আমাদের জীবিকা একটা ব্ল্যান্ডার নিয়ে ইউজ করে দেখেন, আমাদের মানে বড় কোনো প্রোডাক্ট আসার আগে আমাদের ছোট একটা প্রোডাক্ট ইউজ করে দেখেন, ছোট থেকে আপনি বড়তে আসেন, আমাদের ব্ল্যান্ডারটা খুব ভালো সার্ভিস দিচ্ছে। টিভির সার্ভিসের কথা তো ভাই আপনাকে বলে কোনো লাভ নাই, আর আপনি জানেন অলরেডি, হ্যাঁ, তো এসি সার্ভিসটাও হয়তো জানেন, আমাদের বিগত 3 বছর ধরে আমরা এসি করতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো মানের এসি আনতে পারছি বাজারে, আমাদের খুব ভালো এসির নামও আছে নতুন ব্র্যান্ড হিসেবে। তো রনি ভাই আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।